বন্ধুরা ভারতীয় টিম পেয়ে গেল সূর্যকুমার যাদবেরও বাপ। বন্ধুরা আর এই প্লেয়ার মাঠে এসে এসে চার এবং ছক্কার বর্ষণ শুরু করেছিল এবং টি-টোয়েন্টিতে প্রথম 50 বলে করে ফেলল 276 রান এবং শেষ পর্যন্ত খেলে ফেলল 98 বলে 304 রানের ইনিংস। বন্ধুরা আপনারা যদি দেখতে চান এই ভয়ঙ্কর ব্যাটিংয়ের সম্পূর্ণ ভিডিও তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা আপনারা তো জানেন যে টি-টোয়েন্টিতে সবথেকে ভয়ঙ্কর ব্যাটার হলো সূর্যকুমার যাদব, কিন্তু বন্ধুরা এই প্লেয়ার সূর্যকুমার যাদবের থেকেও এক কদম এগিয়ে গেল। আমি কথা বলছি অস্ট্রেলিয়ার ব্যাটার ব্রাইডেন হেন্সের। ব্রাইডেন হেন্স মাঠে এসে এসে চার এবং ছক্কার বর্ষণ শুরু করেছিল এবং টি-টোয়েন্টিতে করে ফেলল সবথেকে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি এবং খেলে ফেলল 98 বলে 304 রানের ভয়ঙ্কর ইনিংস। তার এই ইনিংসে ছিল 12টি চার এবং 38টি গগনচুম্বী ছক্কা। বন্ধুরা 12টি চার এবং 38টি ছক্কাকে যদি টোটাল করা হয় তাহলে 50 বলে খেলে ফেলল 276 রানের ইনিংস। শেষ পর্যন্ত মাইপলঙ্গা 660 রান করে ফেলে 5 উইকেট হারিয়ে, কিন্তু বন্ধুরা এই রান তাড়া করতে পারল না বর্ডারেসের টিম। বর্ডারেসের টিমকে মাত্র 173 রানে অল আউট করে দেয় মাইপলঙ্গা এবং এই ম্যাচ মাইপলঙ্গা 487 রানের বড় ব্যবধানে জিতে নেয়। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই, তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।